আসসালামু আলাইকুম। ভিপি নূর একটি বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যটি বলেছিলেন যে মুসলমানের কোরআন যেমন মুসলমানদের ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যেমন বাইবেল, তাহলে এই বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সবার জন্য এই সংবিধান হলো কোরআনের সমতুল্য। নাউজুবিল্লাহ। এই কথাটা ভিপি নূর বলেছিল একটি বক্তব্যের মাধ্যমে। কিন্তু এই কথাটি কতটুকু সত্য আপনাদেরকে ভিডিও সহ আজকের আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো। কারণ এই কথাটা আপনারা কি সঠিক জেনে থাকেন? যদি আপনারা যদি সঠিক জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ ভিপি নূর এই কথাটা বলেছে কারণ এই ভিডিওটি আমার কাছে আসে, আপনাদেরকে আমি দেখাবো। কারণ এমন হতে পারে এখন ডিজিটাল যুগ, একটা কথা কেটে কেটে তার সাথে জোড়া লাগিয়ে এই কথাটাও বানাতে পারে। কিন্তু এই কথাটা কতটুকু সত্যি আপনারা যদি জেনে থাকেন ভালোভাবে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, সে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। আর যদি ভিপি নূর যদি এমন ধরনের কোনো অপরাধ করে থাকে যদি, তাহলে তাকে অবশ্যই জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। জনগণের কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে তওবা অবশ্যই করতে হবে। সে খুবই বড় ধরনের কথা বলছে কোরআনকে নিয়ে। এই জন্য এই কথাটা কতটুকু সত্যি আপনারা জেনে থাকলে আমাকে কমেন্টে জানাবেন, সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। চলুন আজই সেই ভিডিওটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে আসি। ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হয়। কোরআন যদি মুসলমানের ধর্মগ্রন্থ হয়ে থাকে, বাইবেল যদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হয়ে থাকে, তাহলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এই সকল বাংলাদেশীদের জন্য বাইবেল এবং কোরআনের সমতুল্য হচ্ছে বাংলাদেশের সংবিধান। এই সংবিধানের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালিত হয়।